বন্যার কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলাও, সেখানেও অনেক মানুষ পানি বন্দী হয়ে আছে। সেখান থেকে টেলিফোনে আমাদের সাথে আছেন সহকর্মী রিফা তান্নাবিল। ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে রিফাত? এছাড়াও ত্রাণ তৎপরতা ও উদ্ধার কাজ কেমন চলছে সেখানে? জি, ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, বলা চলে যে স্বাভাবিক হওয়ার কাছাকাছি চলে এসেছে। প্রায় সব এলাকা থেকেই পানি নামা শুরু করে দিয়েছে। আমি এখন আছি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট, যেটি আপনার ত্রিপুরার আগরতলার ঠিক পাশেই। বন্যার পানি যখন ভারত থেকে প্রথম প্রবেশ করা শুরু করে, এই এই চেকপোস্টের পাশের খাল দিয়ে আসলে পানি প্রবেশ করা শুরু করেছিল। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে এখানে চেকপোস্টে আর কোনো পানি নাই, শুধুমাত্র উঠানে কিছু সামান্য পানি জমে আছে। এবং এখানকার কর্তৃপক্ষ যারা আছেন, চেকপোস্ট, তারপরে বিজিবি, তারপরে আমদানি রপ্তানি কার্যক অফিস, তারা সবাই এখন ব্যস্ত ধোয়া মোছায় পরিষ্কার পরিচ্ছন্ন করায়। আমরা চেকপোস্টে দেখলাম চেকপোস্টের সব যন্ত্রপাতি, মালামাল, আসবাবপত্র সব স্বাভাবিক করার চেষ্টা চলছে। কম্পিউটার সহ অন্যান্য সরঞ্জাম স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে এই বন্যার কারণে চেকপোস্টের এবং অন্যান্য অফিসগুলোর নেটওয়ার্কের পোর্টগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও ইন্টারনেট ব্যবস্থা সচল করা যায়নি। এই কারণে পুরোপুরি ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি। আমাকে এখানকার ইমিগ্রেশনের ইনচার্জ আমাকে জানিয়েছেন যে তারা খুব দ্রুত চেষ্টা করছেন যাতে নেটওয়ার্কের পোর্টগুলো সংস্কার করে দ্রুত ইন্টারনেট চালু করে আবার যাত্রী পারাপার সহ অন্যান্য কার্যক্রম শুরু করা যায়। তবে এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কখন শুরু হবে। এদিকে ইমিগ্রেশন সহ অন্যান্য অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক হলেও ব্যবসা বাণিজ্যের কার্যক্রম এটা শুরু হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে আমাকে আমদানি রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ীরা। কারণ এই বন্যার কারণে বেশ কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রিজ ভেঙে গেছে, ফলে যে মালামালগুলো আনা নেওয়া করতে হবে, আমদানি রপ্তানি করতে হবে, এগুলো আনা নেওয়া এখনও সম্ভব হবে না। এছাড়া মানুষের বাড়িঘর থেকেও বন্যার পানি নেমে যেতে শুরু করেছে, অনেকের বাড়ি থেকে নেমে গেছে পানি, উঠানে আছে, কারো কারো উঠানেও পানি নাই। তবে অনেকের আসবাবপত্র ক্ষতি হয়েছে, এছাড়া উঠানে পাড়া দেওয়ার মতো পরিস্থিতি নেই। তো বাড়ির যারা মুরব্বীরা আছে, বড়োরা আছে, তারা গিয়ে বাড়ি সংস্কার করার চেষ্টা করছে। সংস্কার করার পরে যারা আশ্রয়কেন্দ্রে আছে তারা আমাকে বলছে, তারা আশা প্রকাশ করছে যে আজকে বিকালের মধ্যে বা কালকে সকালের মধ্যে আশা করছে তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে। এদিকে ত্রাণ কার্যক্রম এখনও অব্যাহত আছে, যারা আশ্রয়কেন্দ্রে আছে তাদের কাছে শুকনো খাবার সহ অন্যান্য সরঞ্জাম, শুকনো পরিষ্কার বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার কার্যক্রম যারা স্বেচ্ছাসেবী আছে, সরকার আছে, সরকারি সংস্থাগুলো আছে, তারা চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো 2-3 দিনের মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম সহ অন্যান্য সকল কার্যক্রম চালু করে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিফা তান্নাবিল।